আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে সঙ্গে আছি আমি নুসরাত শামিম শুরুতেই সংবাদ শিরোনাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী পদ্মা সেতু চালুর খবর দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা পদ্মা সেতুর চালুর পর প্রায় যাত্রী শূন্য মাদারীপুরের বাংলা বাজার ঘাট বেকার হচ্ছেন নৌযান সংশ্লিষ্টরা বিকল্প কর্মসংস্থানের পরিকল্পনা করছে জেলা প্রশাসন পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের রুলের শুনানি আগামীকাল জানিয়েছেন উচ্চ আদালত আসন্ন ঈদ উল আজহা সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে বিক্রির জন্য প্রস্তুত মোটা তাজা পশু করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন খামারিরা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বর্ণিল উৎসব আয়োজনের মধ্য দিয়ে ২৫ জন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু চালুর খবর দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও যেখানে বাংলাদেশের সক্ষমতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের ভূয়সী প্রশংসা উঠে এসেছে শামস্তা ব্রিজোচ্ছ্বাসের রিপোর্ট পদ্মা সেতু উদ্বোধনের খবর শুধু দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নেই সীমানা পেরিয়ে ১৭ কোটি মানুষের স্বপ্নের দারুণ মোচনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে পদ্মা সেতু উদ্বোধনের খবর ফলাও করে প্রচার করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি বাংলাদেশের দীর্ঘতম সেতু উদ্বোধনের শিরোনাম প্রতিবেদনে প্রকাশ করেছে সংস্থাটি বাংলাদেশের স্বপ্নের সেতু উদ্বোধনের খবর জানিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এছাড়া পদ্মা সেতু উদ্বোধনের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস দ্য হিন্দু সহ ভারতীয় গণমাধ্যমগুলো অন্যতম প্রধান শিরোনাম হিসেবে খবরটি স্থান পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আনন্দবাজার পত্রিকায় জ্বলেপুরে মরে ছারখার তবুও মাথা নোয়াবার নয় পদ্মা সেতু উদ্বোধনে শেখ হাসিনার কণ্ঠে সুকান্ত শিরোনামের আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের বৃহত্তর সেতু উদ্বোধনের খবর প্রচার করেছে বুমবার্গ গলফ নিউজ আল জাজিরা এএফপি খালিজ টাইমস সহ আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমগুলো এছাড়াও ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল চীনের সংবাদ সংস্থা সিনহুয়া পাকিস্তানের ডেইলি টাইমস সহ বিশ্বের অন্যান্য গণমাধ্যমে স্থান পেয়েছে পদ্মা সেতুর খবর শামস্তা ব্রিজ উচ্ছ্বাস মাইটিভি পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট রাষ্ট্রপক্ষে আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন রুলে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন এবং দোষীদের বিচারের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করেন হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র আইন ও যোগাযোগ সচিব দুদক চেয়ারম্যান এবং আইজিপিকে রুলের জবাব দিতে বলা হয় একসময় হাজার হাজার যাত্রীর পদচারণায় মুখরিত ছিল মাদারীপুরের বাংলা বাজার ঘাট স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় এখন যাত্রীশূন্য ঘাটটি নৌপথে ঘিরে লঞ্চ ও স্পিডবোট সহ ঘাটে কয়েক হাজার শ্রমিক ও ব্যবসায়ী যেন বেকার হয়ে পড়েছেন তবে পর্যটন খাতে তাদের বিকল্প কর্মসংস্থান হবে বলে জানালেন জেলা প্রশাসক মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস চিরচেনা কোনো ভিড় নেই যাত্রীদের হইচই দূর দূরান্ত থেকে যাত্রীবাহী পরিবহন বাসগুলো এসে থামছে না মাদারীপুরের বাংলা বাজার ঘাটে গত তিন দশক ধরে প্রতিদিনের সেই চিরচেনা ঘাটের চিত্র এখন ভিন্ন অধিকাংশ দোকান বন্ধ ঘাটে সারি সারি লঞ্চ কারো চোখে মুখে নেই কোনো ব্যস্ততার ছাপ ব্রিজ উদ্বোধন করার পরে আমাদের লঞ্চ এবং আমরা লঞ্চ শ্রমিক যারা আছি লঞ্চ মালিক তারা সব বেকার হয়ে গেছি ব্রিজ চালু হয়েছে হকারদের ইনকাম বন্ধ হয়ে গেছে আগে আমরা লঞ্চ চালায় দুটো পয়সা কামাইছি চলছি ফিরছি এখন আমাদের অনেক দূরান্ত বহুত কষ্ট ১৯৯৬ সাল থেকে শিবচরের এই ঘাটটি চালু হয় প্রতিদিন এই রুটে ৮৭টি লঞ্চ ১৭টি ফেরি ও ১.৫ শতাধিক স্পিডবোট চলাচল করত এখন পদ্মা সেতু চালু হয় এই ঘাটের ব্যবহারও সীমিত হয়ে পড়েছে তাই দুশ্চিন্তায় নৌযান সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী আমাদের সহায়তা করে তাহলে আমরা মনে হয় যে কটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো সরকারের কাছে আবেদন এটাই আমাকে একটা ব্যবস্থা করে দেখ
আমরা যেন চৈলাবিরা খাইতে পারি। পদ্মা সেতু চালু হওয়ায় কেউ ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বস্ত করলেন মাদারীপুর জেলা প্রশাসক। করা হবে বিকল্প কর্মসংস্থান। আমরা এখানে নৌ পর্যটন আমরা ডেভেলপ করব এবং সেখানে মানুষ লঞ্চে চড়ে, স্পিডবোর্ডে চড়ে বা ট্রলারে চড়ে তারা এই যে চরের চারদিকে ঘুরবে, পিকনিক করবে। হ্যাঁ, তা আমাদের কিছু ছোট ছোট কটেজ যদি থাকে তাহলে সেখানে তারা এসে আনন্দ করবে, একটু রিল্যাক্স করবে। সেগুলোতে এই এই যে যারা আজকে স্পিডবোট চালক বা যারা আছে লঞ্চ চালক আছেন তারা এখানে তাদের এখানে কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারেন। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ ভোর 6টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকেই সেতুর প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে মোটরসাইকেল চলতে না দেয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন অনেকে। এদিকে গতকাল বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর আজ থেকে সেতুতে চলাচলের নিয়ম মানতে কঠোর অবস্থানে প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাসের আরও একটি রিপোর্ট। রবিবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। প্রথম দিন সেতু পাড়ি দেওয়ার মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল। অনেকে প্রয়োজনে গেলেও বেশিরভাগের উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি ও রেসিং। একসাথে হাজারো মোটরসাইকেল সেতুতে উঠলে শঙ্কা জাগে দুর্ঘটনার। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্য হয়। রবিবার রাত 8টার দিকে সেতুর মাঝামাঝি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনার শিকার হন আলমগীর হোসেন ও মোহাম্মদ ফজলুল। দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাদের। পুলিশ জানায় বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা। এমন ঘটনার পর রাতে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। আজ সকাল থেকেই সেই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকে দেওয়া হচ্ছে মোটরসাইকেল, এতে বিপদে পড়েছে অনেকেই। এছাড়া আজ থেকে সেতুর গাড়ি থামানো এবং গাড়ি থেকে নেমে ছবি তোলা নিষেধ। গতিসীমার নিয়ম না মানলেও নেওয়া হবে আইনি ব্যবস্থা, জানিয়েছে প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। সয়াবিন তেলের দাম লিটারে কমল 6 টাকা। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 199 টাকায়, যা আজ থেকে কার্যকর হয়েছে। রোববার নতুন এ দামের অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। 1 লিটার খোলা সয়াবিন তেলের দাম 180 টাকা এবং 5 লিটারের সয়াবিন তেলের বোতলের দাম 980 টাকা নির্ধারণ করা হয়েছে, আর খোলা সয়াবিন তেলের দাম 180 টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমাই দেশেও সমন্বয় করা হয়েছে বলে জানায় ভোজ্যতেল ব্যবসায়ী সমিতি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য মতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম 1 মাসের ব্যবধানে প্রায় 26% কমেছে। সিলেট নগরীর বিভিন্ন এলাকার পানি নামতে শুরু করলেও এখনও বানের পানির স্রোতে ভাসছে প্রত্যন্ত এলাকার মানুষজন। বন্যায় এ পর্যন্ত 22 জনের মৃত্যু হলেও তাদের দাফন কার্য সম্পন্ন নিয়ে চরম বিপাকে পড়ে স্বজনরা। এমনকি বন্যার পানির অথই জলধারায় কোনো রকম মাটি তুলে দাফন করার ঘটনা উঠে আসে মাইটিভির অনুসন্ধানে। সিলেট প্রতিনিধি মৃণালকান্তি দাসকে সাথে নিয়ে তাপস কর্মকার শিশিরের ক্যামেরায় আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। পানির তীব্র গতিবেগ আর অথই জলধারা ক্রমেই বিপর্যস্ত করে ফেলেছে সিলেটের বানভাসী মানুষদের। সবকিছু হারিয়ে নিঃস্ব মানুষগুলো কোনো রকম বেঁচে আছেন বিত্তবানদের ত্রাণ সামগ্রীর সহযোগিতায়। বাড়িঘর আপনার বড় অস্তিত্ব আর আল্লাহর আপনার বালা, ইনশাআল্লাহ আমরা খুব খুশি হয়েছি, আপনারা আইসন আমরা খুশি আলহামদুলিল্লাহ। তবে কষ্টের মাত্রা তখনই বেড়ে দ্বিগুণ হয়ে যায় যখন আপন সন্তানের মৃতদেহ দাফন কার্য সম্পন্ন নিয়ে বিপদে পড়তে হয় তাদের। এ যেন ভাষা প্রকাশহীন এক আর্তনাদ। বাচ্চা পানি থড়ি মারা গেছে আর কি, কবরস্থানও মাটি দিবার জায়গা নাই, করবা কি কষ্ট হইলি তো, তারপরে তো মাটি মানুষ আমরা তো মাটি বালিয়ে রাখতাম পারাম না, জামাই মরি আনলে তো আমার কি গেছে পানির মাঝে মাটি দেওয়া গেছে না। অসংখ্য কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় স্বজনদের মৃতদেহ দাফন করার স্থান নির্ণয় নিয়েও রয়েছে অসহায়ত্বের করুণ সুর। স্রোতশ্রেণী রূপ ধারণকারী পানির গতিপ্রবাহ ক্রমেই আবদ্ধ করে ফেলেছে এই জনপদের মানুষজনকে। শুধু বন্যা দুর্গত মানুষের আর্তনাদেই এখানে থেমে থাকেনি, বরঞ্চ তাদের প্রিয়জনদের যেখানে কবর সমাধি করা হয়েছিল সেই কবরগুলো তারা খুঁজে পাচ্ছেন না। এমনকি যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে দাফন কার্য সম্পন্ন করার যে জায়গা সেটাও তারা খুঁজে পাচ্ছেন না, যার ফলে এই অঞ্চলের মানুষের মাঝে এখন চরম একটি আর্তনাদের বেদনার সুর যেন
বিরাজ করছে। সিলেট থেকে আবুসাদপু, মাইটিভি। অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে চর ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে চরে চাষাবাদ করা কৃষকরা। চরের সাথে ডুবেছে চরগুলোতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা কৃষকদের স্বপ্নও। পানি কমার সাথে সাথে স্পষ্ট হচ্ছে এর ভয়াবহতা। এতে করে ক্ষতির সম্মুখীন হয়েছে জেলার 5টি উপজেলার অন্তত 7,000 কৃষক। বিস্তারিত প্রতিনিধি আবু মুসার রিপোর্টে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কুমিল্লার গোমতীচরের অন্তত 1,000 হেক্টর ফসলি জমি। এসব জমির বেশিরভাগ কৃষকই চাষাবাদ করেছিলেন ঋণের টাকায়। দেনার তলে পড়ে রয়েছি আর কি, অঙ্কা দেওয়া আর করার কিছু নাই। গোমতী নদীর পানি এসে আমাদের ফসলগুলো সব মারি নিয়ে গেছে। আর কদিন পরেই বিক্রির উপযোগী হতো গোমতীপাড়ের এই ফসলগুলো। তবে ভারত থেকে নেমে আসা পানির কারণে তলিয়ে গেছে গোমতীপাড়ের হাজার হাজার একর ফসলি জমি। দুশ্চিন্তায় রয়েছে এই অঞ্চলের কৃষকেরা। বিক্রয় উপযোগী হওয়ার আগেই পানিতে তলিয়ে গেছে তাদের স্বপ্নগুলো। এমন পরিস্থিতিতে সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন কৃষকরা। যারা আছে তারা যদি কৃষকের পাশে না দাঁড়ায়, তাহলে সামনের দিকে যে গৃহস্থ কৃষক কৃষি কাজ করবে বা আবার রোপণ করবে সম্ভবত না। আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনই আমরা তুলে নিতেছি, এটা কিন্তু বেচার উপযোগী না। কৃষি বিভাগ বলছে পানি শুকিয়ে গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দেয়া হবে কৃষি প্রণোদনা। আমরা আশা করতেছি সরকার আমাদের তো আমাদেরকে পুনর্বাসন বা কৃষি প্রণোদনা কর্মসূচি দিবে এবং সেই আমরা প্রণোদনা কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এইসব কৃষকদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করব। শুধু আশ্বাসই নয়, সত্যিকার অর্থেই সহযোগিতা পাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা, এমনটাই প্রত্যাশা সবার। আবু মুসা, মাইটিভি, কুমিল্লা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খামারে চলছে কোরবানির পশু মোটা তাজাকরণের কাজ। করোনার প্রভাবে গত 2 বছর আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও এবছর ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন খামারিরা। পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাইভাবে গরু আসা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। প্রাণী সম্পদ বিভাগ বলছে দেশীয় পশু দিয়েই স্থানীয়ভাবে কোরবানির চাহিদা মেটানো সম্ভব। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত আঞ্জুম। আর কদিন পরেই ঈদুল আজহা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোরবানি পশুর চাহিদা প্রায় 1,80,000। জেলার বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত লক্ষাধিক গবাদি পশু। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই জেলার 95% চাহিদা মিটবে বলে দাবি প্রাণী সম্পদ বিভাগের। ছোট বড় মিলিয়ে প্রায় 12,500 খামারি দিনরাত প্রাকৃতিক উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণে কাজ করছেন। খামারিরা জানান করোনা প্রাদুর্ভাবের কারণে অনেক খামারের আকার ছোট হয়ে গেছে। কোরবানির হাট বাজারে বিক্রি করবো, মালিক গরু ভালো মতো ব্যস্ত পারলে মালিকও লাভবান হবে, আমরাও লাভবান মোটামুটি হব। পরিচালনা করতেছি আপনি রেগুলারে, 3 বেলা খাওয়াইতেছি, 2 বেলা দানাদার খাওয়ান, 1 বেলা কেয়ার, 1 বেলা চাইনিজ। ক্রেতারা বলছেন বাজার থেকে খামারে এসে গরু দেখে শুনে কিনতে ঝামেলা কম হওয়ায় খামারে গিয়ে গরু কিনছেন তারা। যদি পছন্দ হয়, হয়তো কোরবানি অনেক দেরি, তারপরও যদি পছন্দ হয় গরু, আমরা এখান থেকে গরু কিনে নিয়ে এখানে গরু দেখার জন্য আসছিলাম এবং পছন্দ হইলে থেকে গরু কেনার জন্য। আর খামারিরা জানান গত বছর করোনা প্রাদুর্ভাবের কারণে পশুর প্রকৃত মূল্য না পেয়ে হাট থেকে ফেরত নিয়ে এসেছেন। প্রতিটা গরু গত বছর বাজার সস্তার কারণে গরু অলরেডি ফেরত নিয়ে আসা পড়ছি। এভাবে যদি আমরা লাভবান হই তাহলে ভবিষ্যতে আরও বড় খামার করার চিন্তা ভাবনা আমরা আছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা জানান খামারিদের স্বার্থ বিবেচনায় অবৈধ পথে পশুর অনুপ্রবেশ বন্ধে পদক্ষেপ নিবে বিজিবি ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। নয়নপুন বর্ডারে আমাদের নজরদারি জোরদার করার জন্য বিজিবি এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয়েছে যাতে ভারত থেকে অবৈধ পথে কোনো গরু না আসতে পারে। জেলায় পশুর ঘাটতি যেন না থাকে সেই দিকে নজর দেবে সংশ্লিষ্টরা। রিফাত আঞ্জুম, মাইটিভি নিউজ ডেস্ক। দেশের 4 বিভাগ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগের কোথাও কোথাও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে এই পূর্বাভাসের কথা জানায় সংস্থাটি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় গত কিছুদিন ধরে সারা দেশে বৃষ্টির প্রবণতা কম। গত কিছুদিন ধরে রাজধানী প্রায় বৃষ্টিহীন ছিল। সোমবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদ মেঘের খেলা, তবে মেঘের চেয়ে রোদের আধিপত্যই বেশি। বৃষ্টি কমে যাওয়ায় ঢাকায় বাড়ছে গরম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধ শতাব্দী ধরে বহাল থাকা গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রতিবাদকারীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিউ ইয়র্ক, আটলান্টা, ডেট্রয়েট ও লস এঞ্জেলস শহরে সমবেত হয় মানুষ। এদিন নিউ ইয়র্ক শহরে শতাধিক প্রতিবাদকারী রো মামলাটির রায় পাল্টে দেওয়ার বিপক্ষে এবং গর্ভপাতের অধিকারের পক্ষে স্লোগান দেয়। আদালতের রায়ের মাধ্যমে 1973 সালের রো বনাম ওয়েড নামক মামলার সিদ্ধান্তটি পাল্টে দেওয়া হয়। পুরনো রায়টিতে নারীদের জন্য গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে গর্ভপাতের অধিকারের নিশ্চয়তা দিয়েছিল। রাশিয়ার ইউক্রেন হামলার মধ্যেই জার্মানিতে শুরু হলো G7 সম্মেলন। রুশ আগ্রাসন ও তার প্রভাবে বিশ্ববাজারে খাদ্য সংকট G7 সম্মেলনের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। এটি সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ার বিপক্ষে G7 নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করার কথা জানিয়েছে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছে। রোববার রুশ বিমান হামলার পর ইউক্রেনের উদ্ধারকর্মীরা কিয়েভের এক বিধ্বস্ত ভবনের ভেতর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। পদ্মা সেতু চালুর খবর দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশের সক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা। পদ্মা সেতু চালুর পর প্রায় যাত্রী শূন্য মাদারীপুরের বাংলা বাজার ঘাট। বেকার হচ্ছেন 9 জন সংশ্লিষ্টরা, বিকল্প কর্মসংস্থানের পরিকল্পনা করছে জেলা প্রশাসন। পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের রুলের শুনানি আগামীকাল, জানিয়েছেন উচ্চ আদালত। আসন্ন ঈদ উল আজহার সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে বিক্রির জন্য প্রস্তুত মোটা তাজা পশু। করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন খামারিরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।